أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد إسلامي الدعوة تيم پاسنا گروپ پر امر پریو دینی بندگان پرشن شاء الله سبحانه وتعالى رجلنا شانتی مشرد حق رسول کریم صلی اللہ علیہ وسلم پتی اللهم صلی على محمد وعلى آل محمد সুপ্রিয় দিনী বন্ধুগণ আমাদের প্রিয় ভাই তানভীর আহমেদ তিনি প্রশ্ন করেছেন একটি তিনি কাতার থেকে জানতে চাচ্ছেন একটা বিষয়ে একটা পারিবারিক বিষয়ে যে প্রশ্নটা হলো তার এক সহকর্মী সে তার স্ত্রীকে ইসলামের পথে আনার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয় তার স্ত্রীকে ইসলামের পথে ইসলাম মানাতে পারেন না সে ফিরে আসে না যার কারণে তিনি ব্যর্থ হয়ে যান এবং কিছুতেই স্ত্রীকে কথা শোনাতে পারছেন না তাই সে রাগের বশবর্তী হয়ে তার স্ত্রীকে এক তালাক বলেছে তারপরে তিনি বলছেন যে আমার সহকর্মী আমার সাথে বিদেশ থাকেন সেই ব্যক্তি বিদেশে থাকেন সম্ভবত অনলাইনে তিনি তালাক দিয়েছেন তার স্ত্রী দেশে থাকে এক্ষেত্রে স্ত্রী নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে এখন পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম মানতে চাচ্ছে এবং সে আবার তার স্বামীর নিকটে পূর্ব অবস্থায় ফিরে আসতে চাচ্ছে তাহলে এখন তাদের করণীয় কি তিনি বলছেন আশা করি বিস্তারিত জানাবেন জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আহসানুল জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া হাফিজাকুমুল্লাহ যে অবশ্যই একজন স্বামীর জন্য গুরুত্বপূর্ণ বিষয় তার স্ত্রীকে কন্ট্রোল করা ধর্মীয় দিক থেকে অনুশাসন বিভিন্নভাবে সে দেখাশোনার দায়িত্ব নেয় কারণ একজন স্বামী হলেন তিনি যিনি তার পরিবারকে পরিচালনা করতে পারেন তার কথায় তার স্ত্রী সন্তানগুলো তার কথা মতো চলে আর স্বামীর সবচেয়ে বড় একটি ফরজ দায়িত্ব হলো তার স্ত্রীকে দিন শরীয়তের মধ্যে রাখা এবং সেজন্য অবশ্যই বাধ্য করা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যমূলক কাজে সকলকে নিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন তাইতে বলছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে এবং নিজের আহাল পরিবারকে বাঁচাও এজন্য অবশ্যই আমাদের এই ভাইয়ের দিক ঠিক আছে তিনি তার স্ত্রীকে অবশ্যই বুঝাবেন আর বুঝ না মানতে চাইলে তাকে অবশ্যই সেভাবে চেষ্টা করবেন এখানে বিষয়টি যেমন হয়েছে তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাকে এক তালাক দিয়েছেন জি এক তালাক দিলে কখনোই স্ত্রী বিচ্ছিন্ন হয় না আলহামদুলিল্লাহ ইসলামে এত সুন্দর একটা বিধান যে ইসলামে কোনো খামখেয়ালি কোনো জোরপূর্বক বা মানুষের উপর কোনো কঠিন হয় এমন কোনো বিধান নেই আলহামদুলিল্লাহ ইসলামের সমস্ত বিষয়গুলোই মুতাওয়াসিত মধ্যমপন্থী এবং মানুষের জন্য উপযোগী আলহামদুলিল্লাহ যাতে মানুষ সহজে মানতে পারে ইসলামের তালাকের যে সিস্টেম রয়েছে তালাক হলো তিন তুহুরে তিন হায়েজে তিন তালাক দিতে হয় ভিন্ন ভিন্ন সময়ে এক বৈঠকে বা এক মাসেই এক হায়েজের মধ্যে এক মিনসের মধ্যে যতবারই আপনি তালাক দেন না কেন সেটা এক তালাক হিসেবেই গণ্য হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপট আলাদা তারা এক বৈঠকেই সব তালাক দিয়ে একবার বউকে বিচ্ছিন্ন করে দেয় না ইসলাম এটা আমাদেরকে শিখাননি ইসলাম শিখিয়েছেন প্রথমে অনুশাসন করতে হবে যদি সে ফিরে আসে আলহামদুলিল্লাহ ভালো তারপরে তার থেকে বিছানা পৃথক করতে হবে রাগ দেখাতে হবে বিছানা পৃথক করতে হবে মৃদু হালকা প্রহার করতে হবে তাতে যদি স্ত্রী ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো তারপরে যদি সে স্ত্রীর কথা না শুনে ইসলামের দিকগুলো না মেনে চলে স্বামীর অবাধ্য হয় ইসলাম না মানতে চায় তখন তাকে সর্বশেষ অবস্থায় এক তালাক দেওয়ার অনুমতি দিয়েছে এবং বলেছে স্ত্রীকে নিজের বাড়িতেই রাখতে এক তালাক দিয়ে স্ত্রীকে কখনোই বাপের বাড়িতে পাঠানো যাবে না একই বাড়িতে থাকবে কিন্তু আপনি আলাদা রুমে থাকতে পারেন তার একই খাটে থাকবেন না একই জায়গায় থাকবেন না তাকে রাগ করে আলাদা রুমে রাখবেন এবং আপনার বাড়িতেই রাখবেন এটা হলো এক তালাক এমনও হতে পারে এক মাস যাওয়ার পর একটা হায়েজ থেকে আরেকটি হায়েজ আসার মধ্যবর্তী সময়ে স্বামী স্ত্রীর মন পরিবর্তন হয়ে যেতে পারে কারণ মানুষের মন সকাল সন্ধ্যা পরিবর্তন হয় কখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন বান্দাকে কোন দিকে পরিচালিত করেন কখন তার মনকে পরিবর্তন করিয়ে দেয় সেটা বলা মুশকিল এজন্যই ইসলাম সুযোগ করে দিয়েছে প্রথম মাসে এক তালাক দিলেন এমন হতে পারে 15 দিন পরে তারা ভুল বুঝতে পারবে সে এসে আপনার নিকটে ক্ষমা চাইবে আপনার কথাগুলো মেনে চলবে কখনো আপনার আর অবাধ্য করবে না পাঁচ ওয়াক্ত সালাত পড়বে পর্দা করবে ইত্যাদি বিধানগুলো মানবে তখন আলহামদুলিল্লাহ খালাস হয়ে গেল এটা হলো সিস্টেম যেহেতু সেই ভাই এক তালাক দিয়েছেন আর রাগের বশবর্তী হলেও কয়েকটি কাজ রয়েছে রাগান্বিত হলেও সেটা পূজিত হয় যদিও তালাকের সুন্নাহ পদ্ধতি হলো রাগ অবস্থায় না তালাক দিতে হয় স্বাভাবিক অবস্থায় বুদ্ধি জ্ঞান খাটিয়ে সুস্থ মস্তিষ্ক নিয়ে কিন্তু এক তালাক দিয়েছেন এক তালাক পতিত হলেও আপনার স্ত্রী বহাল রয়েছে বিবাহ কোনো বিচ্ছিন্ন হয়নি এতে কোনো সন্দেহ নাই আপনারা ঘর সংসার করুন আপনার স্ত্রীকে আপনার বাড়িতে নিয়ে আসুন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিন্তু মনে রাখতে হবে আপনার স্ত্রীর উপরে একটি তালাক পড়ে গেছে ভবিষ্যতে কোনো সময় তালাক দিলে আর আপনার জন্য দুইটি তালাক বাকি রয়েছে কারণ একটি তালাক তাকে প্রথমে দেওয়া হয়েছে কিন্তু এতে বিবাহ কখনোই বিচ্ছিন্ন হবে না
এখন যেহেতু ভুল বুঝতে পারছে আমরা দোয়া করি সেই স্বামী স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধুর সম্পর্ক বজায় রাখুন এবং ইসলামের জন্য দুজনকেই কবুল করুন আল্লাহুম্মা আমিন এবং তাদের বিবাহ কখনো বিচ্ছিন্ন হয়নি সেই স্ত্রীকে তখন এখন আপনি বাড়িতে নিয়ে আসুন আপনার সহকর্মীকে বলুন এবং তাদের নিজের ভুল বুঝতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দাদের ভুল বুঝতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধকে ক্ষমা করেন এবং সেই ব্যক্তির সেই অপরাধগুলোকে পূর্ণ দ্বারা নেকি দ্বারা পরিপূর্ণ করেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এজন্যই এতে বিবাহের কোনো সমস্যা হয়নি তারা এখন ঘর সংসার করবে সে স্বামীর বাড়িতে ফিরে আসবে এবং ইসলাম মেনে চলবে এটা ইসলামের দাবি এবং তার বিবাহ বিচ্ছিন্ন হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহু আলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু